আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেবের পাঠানো 31টি বিশেষ প্রশ্ন, তিনি সেগুলির উত্তর জানতে চেয়েছেন আল কোরআন থেকে। ওনার পাঠানো প্রশ্ন নম্বর 8 হলো, বিবাহের ক্ষেত্রে সাক্ষী লাগবে কিনা, উকিল বাপের দরকার কিনা, এ ব্যাপারে কি কোরআনে কিছু বলা আছে জানতে চাই। জনাব আমিনুল ইসলাম সাহেবকে জানতে হবে, সাক্ষীর ব্যাপারে যদি আমরা এই কোরআনের 2 নম্বর সুরা আল বাকারার 282 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে একজন পুরুষ এবং দুইজন নারীকে রাখতে হবে। যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে দুইজন পুরুষের সাক্ষী হলেও চলবে, অথবা একজন পুরুষ আর দুইজন নারীর সাক্ষী হলেও চলবে। মুসলিম যারা রয়েছে, মুমিন যারা রয়েছে, তাদের বিয়ের জন্য এটি বাধ্যতামূলক আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো মুসলিম বিয়ের একটি বাধ্যতামূলক উপাদান হচ্ছে প্রাপ্ত বয়স্ক সাক্ষী, অন্তত দুজন পুরুষ সাক্ষী কিংবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষী থাকতে হবে। কিন্তু উকিল বাপ আদৌ দরকার নেই। ইসলামে বিয়ে বৈধ হওয়ার জন্য সাক্ষী থাকা গুরুত্বপূর্ণ, সাক্ষী ছাড়া তো বিয়ে হতেই পারে না। কোরআন মতে বিয়ে বৈধ হওয়ার জন্য আপনাকে কমপক্ষে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা থাকতে হবে, তা না হলে তো সংসার জীবন বিশুদ্ধ হতেই পারে না। আর অভিভাবকের ব্যাপারে যদি আমরা কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 24 আর 25 আয়াত দুটি দেখি, সেখানে আমরা দেখতে পাই অভিভাবকের অনুমতি নিতে হবে, তবে বিবাহের জন্য উকিল মা বলেন, উকিল বাবা বলেন, আদৌ দরকার নেই। কিন্তু সমাজকে জানিয়ে দিতে হবে, অমুক ছেলে অমুকে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে বিবাহ করেছে, এবং অমুকের ছেলে অমুকের মেয়ে বিবাহের মাধ্যমে তারা দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছে, এটি যথেষ্ট। কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা 24 এবং 25 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, নারীদের মধ্যে সবাই স্বয়ং সম্পূর্ণ এবং সম্মানের অধিকারী, তবে বিশেষ বন্ধনে যারা তোমাদের সাথে বিবাহে আবদ্ধ হবে তাদের কথা আলাদা। ইয়ে হচ্ছে আল্লাহ তাআলার বিধান তোমাদের জন্য। তো আজ যারা আমরা বর্তমান চলিতকালে রবে শান্তির রাজ্যে রয়েছি, আমাদের জন্য এই বিধান। এছাড়া অন্য নারীকেও বিয়ে করা হালাল, তবে নিজেদের টাকা পয়সা খরচ করতে হবে, ঘর সংসার করার জন্য উদ্দেশ্য থাকতে হবে, শুধু দেহের ক্ষুধা মেটানোই যেন তোমাদের উদ্দেশ্য না হয়। সুতরাং তোমরা যেভাবে তাদেরকে উপভোগ করেছো ঠিক তেমনই নির্ধারিত উপঢৌকন, যাকে আমরা মোহর বলি, তাদেরকে দিয়ে দিবে, দেন মোহর। একবার ধার্যকৃত মোহর ঠিক করার পরে তোমরা যদি নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও, তাতে তোমাদের কোনো পাপ হবে না, নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী মহাবৈজ্ঞানিক। আর 25 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের মধ্যে যাদের পুরো সঙ্গতি নেই, যা দিয়ে সম্ভ্রান্ত মমিনা মেয়েকে বিয়ে করবে, তারা নিজেদের অধিকার ভুক্ত ইমানদার কাজের মেয়েকে বিয়ে করতে পারবে। আল্লাহ তোমাদের ইমানের অবস্থা পুরাপুরি জানেন। নিজেদের মধ্যে তোমরা একে অপরের অংশ, তাদের অভিভাবকদের অনুমতি নিয়েই তাদেরকে বিয়ে করবে। ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তাদের ধার্যকৃত উপঢৌকন দিয়ে দিবে ন্যায়সঙ্গত ভাবে, যেন স্ত্রী হিসেবে বসবাসকারিনী হয়, প্রকাশ্য অনাচারিণী কিংবা গোপন অভিসারিণী না হয়। এরপরেও যদি তারা কোনো রকম গুরুতর অপকর্মে লিপ্ত হয় তাহলে সম্ভ্রান্ত মহিলাদের জন্য নির্ধারিত দণ্ডের অর্ধেক পরিমাণ শাস্তি তাদেরকে দিতে হবে। তোমাদের মধ্যে যে ব্যক্তির গুরুতর অপরাধে লিপ্ত হওয়ার থেকে ভয় হয়
এ ব্যবস্থা তারই জন্য। তবে তোমরা যদি সংযমী হও তাতেই তোমাদের মঙ্গল হবে, আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল এবং পরম দয়াময়। আর বিবাহের ব্যাপারে যখন কোরআনের সিস্টেম আমরা দেখি, তখন একটি মেয়ের কতটুকু আল্লাহ রব্বুল আলামিন অধিকার দিয়েছেন সেটি আমরা 28 নম্বর সূরা আল কসসের 22-28 আয়াতগুলি দেখে নিতে পারি, যার বাংলা অনুবাদ হলো, তারপরে যখন মুসা মাদিয়ানের দিকে এগিয়ে চলে তখন বলে, আশা করি আমার রব আমাকে সোজাপথে নিয়ে যাচ্ছেন। যখন মুসা মাদিয়ানের পানঘাটে পৌঁছায় সেখানে দেখে একদল লোক পানি ভরছে। তাদের কাছ থেকে একটু দূরে দূরেই দুজন মেয়েকে দেখতে পায়। তারা নিজেদেরকে সামাল দিয়ে রেখেছে। মুসা সেখানে যেয়ে বলে, তোমাদের অবস্থা কি? তারা দুজন বলে, রাখালেরা বুক টান করে দাঁড়িয়ে আছে, তারা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি ভরতে পারছি না, আর আমাদের বাবাও যে অনেক বুড়ো হয়ে পড়েছেন। তারপর মুসা তাদেরকে পানি ভরে দেয়। তারপরে মুসা সায়ার দিকে যায় আর বলে, হে আমার চিরস্থায়ী লালন পালনকারী রব, আপনি আমার জন্য যা কিছু পাঠাবেন তাই যে উত্তম হবে, আমিও সেই জিনিসের প্রার্থী। অতপর মুসার কাছে তাদের দুজনের একজন আসে অত্যন্ত সলজ্জভাবে, এসে বলে, আমার বাবা তোমাকে ডেকেছেন, তুমি যে আমাদেরকে পানি ভরে দিয়েছ সে কাজের মজুরি দেবার জন্য। তারপরে মুসা যখন সেই মেয়ে দুটির বাবার কাছে পৌঁছায় সব অবস্থা তার কাছে খুলে বলে। বাবা বলে, ভয় পেও না, কলালা তাখফ না যাও তামিনাল কওমি যালিমিন, তুমি জালিম কমের কবল থেকে রেহাই পেয়েছ। তাদের দুজনের মধ্যে একটি মেয়ে বলে, বাবা আপনি একে নিজের কাছে মজুর হিসেবে রেখে দিন, অবশ্য আপনি যাকে উত্তম মজুর হিসেবে রাখবেন সেই তো বেশ শক্তিশালী, বলবান এবং বিশ্বস্ত। বাবা বলে, আমি চাই তোমার সাথে আমার এই দুটি মেয়ের একটি বিয়ে দিতে, শর্ত হলো তুমি এজন্য 8 হজের বছর আমার মজুর হবে, আর যদি তুমি 10 হজের বছর পূর্ণ করো তবে সেটা হবে তোমার তরফ থেকে। আমি অবশ্য তোমাকে কষ্ট করে দিতে চাই না, ইনশাআল্লাহ তুমি আমাকে সৌভাগ্যবান সুজনদের মধ্যেই পাবে। মুসা বলে, এই হচ্ছে আমার ও আপনার মধ্যেকার ওয়াদা, দুটো চুক্তির মধ্যে যেটি আমি পুরা করব তাই যথেষ্ট হবে, আমার উপরে যেন বাড়াবাড়ি করা না হয়, আল্লাহ তাআলার উপরেই ভরসা যে বিষয় আমরা বললাম। তো ইসলামের শরিয়াতের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে একটি মেয়ে বিবাহের জন্য তার স্বামী চয়নের ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অধিকার দিয়েছেন। এরপরে 4 নম্বর সূরার নিসার 3 নম্বর আয়াত মতে একটি ছেলেকে আল্লাহ তাআলা বলেছেন, ফান কিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা সবাই বিবাহ করো নারীদের মধ্যে যাকে পছন্দ হয়। তো বিবাহের জন্য সাক্ষী তো লাগবেই, বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতিও লাগবে। এটি হচ্ছে ইসলামের শরিয়াতের বিধান, যা আপনি রবের শান্তির রাজ্যে একজন মুমিন কিংবা মুসলিম হলে মানতে হবে।